বিসমিল্লাহ রহমানুর রহিম রহমানুর রহিম আল্লাহর নামে আল কোরআন বাংলা পারা আঠারো সুরা মুমিনুন পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অবশ্যই সফল কাম হয়েছে বিশ্বাসীরা যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে যারা জাকাত দানে সক্রিয় এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে নিজেদের পত্নী বা ডান হাতের তাবের দাসীদের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না অবশ্য কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা সীমালঙ্ঘন করবে আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা নিজেদের নামাজ যত্নবান তারাই হবে অধিকারী অধিকারী হবে ফের দাউসের যেখানে ওরা চিরকাল থাকবে আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি তারপর তাকে রূপে এক নিরাপদ আধারে রাখি পরে আমি শুক্রকে করি জমাট রক্ত তারপর জমাট রক্তকে করি এক চর্বিত প্রতিম মাংসপিণ্ড আর চর্বিত প্রতিম মাংসপিণ্ডকে করি অস্থিপঞ্জর তারপর অস্থিপঞ্জরকে মাংস দিয়ে ঢেকে দিই শেষে তাকে আর এক রূপ দিই নিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান এরপর তোমাদের মৃত্যু হবে তারপর কেয়ামতের দিন তোমাদের আবার ওঠানো হবে আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সাত আকাশ আর আমি সৃষ্টির ব্যাপারে বেখেয়াল নই আর আমি আকাশ থেকে পরিমিতভাবে বর্ষণ করি তারপর আমি তা মাটিতে ধরে রাখি এবং আমি তা সরিয়ে নিতেও পারি তারপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি তার মধ্যে তোমাদের জন্য থাকে প্রচুর ফল আর তা থেকে তোমরা খেয়ে থাকো আর সৃষ্টি করি এক গাছ যা সিনাই পর্বতে জন্মায় এর থেকে মানুষের জন্য তেল ও তরকারি হয় আর তোমাদের জন্য অবশ্যই গবাদি পশুতে শিক্ষার বিষয় রয়েছে ওদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই আর তার মধ্যে তোমাদের জন্য বেশ উপকারিতা রয়েছে আর তোমরা তাদেরকে খেতেও পারো আর ওটের উপরে ও জাহাজে তোমাদেরকে বহন করা হয় আমি তো নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় আল্লাহর উপাসনা করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই তবুও কি তোমরা সাবধান হবে না তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা লোকদেরকে বলল এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমাদের ওপর নেতৃত্ব করতে চাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তাই পাঠাতেন আমাদের পূর্বপুরুষদের কালে এমন ঘটেছে আমরা তো তা শুনিনি এ তো এক পাগল সুতরাং এর ব্যাপারে কিছুকাল অপেক্ষা নুহ বলেছিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ ওরা আমাকে মিথ্যাবাদী বলছে তারপর আমি তার কাছে প্রত্যাদেশ পাঠালাম তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুসারে জাহাজ তৈরি করো তারপর যখন আমার আদেশ আসবে ও পৃথিবী প্লাবিত হবে তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনকে তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না তাদেরকে ডোবানো হবে যখন তুমি ও তোমার সঙ্গীরা জাহাজে উঠবে তখন সমস্ত প্রশংসা আল্লাহরী যিনি আমাদেরকে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন তুমি আরো বলো হে আমার প্রতিপালক আমাকে এমনভাবে নামিয়ে দাও যা হবে কল্যাণকর এ ব্যাপারে তুমি শ্রেষ্ঠ এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে আমি তো ওদেরকে পরীক্ষা করেছিলাম তারপর আমি অন্য এক সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেছিলাম আর ওদেরই একজনকে আমি ওদের কাছে রসুল করে পাঠিয়েছিলাম সে বলেছিল তোমরা আল্লাহর উপাসনা করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই তবুও কি তোমরা সাবধান হবে না তার সম্প্রদায়ের প্রধানরা যারা অবিশ্বাস করেছিল ও পরলোকের সাক্ষাৎকে অস্বীকার করেছিল এবং যাদেরকে আমি পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার দিয়েছিলাম তারা বলেছিল এ তো তোমাদেরই মতো একজন মানুষ তোমরা যা খাও সে তো তাই খায় আর তোমরা যা পান করো সেও তাই পান করে যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তো তোমাদের ক্ষতি হবে সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও হাড় হয়ে গেলে তোমাদেরকে আবার ওঠানো হবে তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কখনো ঘটবে না কখনো না একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন আমরা মরি বাঁচি এখানেই আর আমাদেরকে আর ওঠানো হবে না সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়েছে আর আমরা তাকে বিশ্বাস করি না সে বলল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য কর কারণ ওরা আমাকে মিথ্যাবাদী বলে আল্লাহ বললেন শীঘ্রই ওরা আফসোস করবে তারপর সত্যি সত্যি এক মহা গর্জন ওদেরকে আঘাত করল আর আমি ওদেরকে করে দিলাম তরঙ্গ তাঁরিত আবর্জনার মতো ফলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ধ্বংস হয়ে গেল তারপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি কোন জাতি তার নির্ধারিত কালকে তাড়াতাড়ি এগিয়ে আনতে পারে না দেরিও করতে পারে না তারপর আমি একের পর এক রসুল পাঠিয়েছি যখনই কোনো জাতির কাছে রসুল এসেছে তখনই ওরা তাকে মিথ্যাবাদী বলেছে তারপর আমি ওদের একের পর এককে ধ্বংস করলাম আমি ওদেরকে কাহিনীর বিষয় করেছি সুতরাং অবিশ্বাসীরা ধ্বংস হোক তারপর আমার নিদর্শন ওই স্পষ্ট প্রমাণ দিয়ে আমি মূসা ও তার ভাই হারুনকে পাঠালাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে কিন্তু ওরা ছিল অহংকারী ওরা ছিল উদ্যত সম্প্রদায় ওরা বলল আমাদেরই মতো যারা এমন দুজনের ওপর আমরা কেমন করে বিশ্বাস করব আর বিশেষ করে যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে তারপর ওরা তাদেরকে মিথ্যাবাদী বলল এবং ওরা ধ্বংস হয়ে গেল আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে ওরা সৎ পথ পায় আর আমি মরিয়ম পুত্র ও তার জননীকে এক নিদর্শন করেছিলাম আর তাদেরকে এক উঁচু আরামের জায়গায় আশ্রয় দিয়েছিলাম যেখানে ঝর্ণা বইত আমি বলেছিলাম হেরো সুলগন তোমরা পবিত্র বস্তু আহার করো ও সৎ কাজ করো তোমরা যা করো, তা আমার ভালো করেই জানা আর তোমাদের এই যে জাতি এই তো একই জাতি আর আমি তোমাদের প্রতিপালক তাই তোমরা আমাকে ভয় করো কিন্তু তারা নিজেদের ব্যাপারকে বহুভাগে বিভক্ত করেছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট তাই ওদেরকে কিছুকালের জন্য বিভ্রান্তিতে থাকতে দাও ওরা কি মনে করে যে আমি ওদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিই বলে ওদের জন্য ভালো সবকিছু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসব না ওরা বোঝে না যারা তাদের প্রতিপালককে ভয় করে যারা তাদের প্রতিপালকের আয়াতে বিশ্বাস করে যারা তাদের প্রতিপালকের শরিক করে না এবং যারা তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে এ বিশ্বাসে তাদের যা দান করার কম্পিত হৃদয়ে তা দান করে তারাই ভালো কাজের জন্য প্রতিযোগিতা করে ও তারাই সে কাজে এগিয়ে যায় আমি কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করি না আর আমার কাছে এক কিতাব আছে যা প্রকৃত সাক্ষ্য দেয় আর ওদের প্রতি জুলুম করা হবে না না এ বিষয়ে ওদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন এছাড়া আরো মন্দ কাজ আছে যা ওরা করে থাকে আমি যখন ওদের মধ্যে সম্পদশালীদেরকে শাস্তি দিয়ে আঘাত করি তখনই ওরা চিৎকার করে ওঠে তাদেরকে বলা হবে আজ চিৎকার করো না তোমরা আমার সাহায্য পাবে না আমার আয়াত তোমাদের কাছে আবৃত্তি করা হতো কিন্তু তোমরা সরে পড়তে দেমাক করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করতে করতে তবে কি ওরা এ বাণী বোঝার চেষ্টা করে না নাকি ওদের কাছে এমন কিছু এসেছে যা ওদের পূর্বপুরুষদের কাছে আসেনি বা ওরা কি ওদের রসুলকে চেনে না বলে তাকে অস্বীকার করে বা ওরা কি বলে যে সে উন্মাদ বরং সে ওদের কাছে সত্য এনেছে আর ওদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে সত্য যদি ওদের কামনা বাসনার অনুগামী হতো তবে আকাশ পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত অপরদিকে আমি ওদেরকে উপদেশ দিয়েছি কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিয়েছে উপদেশ থেকে নাকি তুমি ওদের কাছে কোনো প্রতিদান চাও তোমার প্রতিপালকের প্রতিদানিত শ্রেষ্ঠ আর তিনি শ্রেষ্ঠ জীবিকাদাতা তুমি অবশ্যই ওদেরকে সরল পথে ডেকেছ নিশ্চয়ই যারা পরলোকে বিশ্বাস করে না তারা সরল পথ থেকে সরে গেছে আমি ওদেরকে দয়া করলেও আর ওদের দুঃখ দৈন্য দূর করলেও ওরা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে আমি ওদেরকে শাস্তি দিয়ে আঘাত করলাম কিন্তু ওরা ওদের প্রতিপালকের কাছে নত হল না এবং কাতর প্রার্থনাও করল না যখন আমি ওদের জন্য কঠিন শাস্তির দোয়ার খুলে দিই তখনই ওরা এতে হতাশ হয়ে পড়ে তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু ও হৃদয় দিয়েছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো তিনি তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে তোমাদের বংশ বিস্তার করেছেন আর তাঁরই কাছে তোমাদেরকে একত্র করা হবে তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান তাঁরই বিধানে রাত্রি ও দিনের আবর্তন ঘটে তবুও কি তোমরা বুঝবে না তবু ওরা ওদের পূর্ববর্তীদের মতো বলে আমাদের মৃত্যু ঘটলে এবং আমরা মাটি ও হাড় হয়ে গেলেও কি আমাদেরকে আবার ওঠানো হবে আমাদেরকে তো এ ব্যাপারে ভয় দেখানো হয়েছে যেমন অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এ তো সেকালের উপকথা ছাড়া আর কিছু নয় বল যদি তোমরা জানো তবে বল এই পৃথিবী আর এতে যারা আছে তারা কার ওরা বলবে আল্লাহর বল তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করবে না বলো কে সপ্তাকাশ ও আরুসের মালিক ওরা বলবে আল্লাহ বল তবুও কি তোমরা সাবধান হবে না বল যদি তোমরা জানো তবে আমাকে বল সব কিছুর কর্তৃত্ব কার হাতে যিনি রক্ষা করেন ও যার ওপর আর রক্ষক নেই ওরা বলবে আল্লাহর বলো তবুও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ বরং আমি তো ওদের কাছে সত্য পৌঁছিয়েছি কিন্তু ওরা তো মিথ্যা কথা বলে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি আর তার সঙ্গে কোন উপাস্য নেই যদি থাকত তবে প্রত্যেক উপাস্য নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে পড়তো ও একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করতে চাইত ওরা যা বলে তার থেকে আল্লাহ পবিত্র মহান তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা ওরা যাকে শরিক করে তিনি তো তার ঊর্ধ্বে বল হে আমার প্রতিপালক তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা যদি তুমি আমাকে দেখাতে চাও তবে আমাকে হে আমার প্রতিপালক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের সামিল না আমি তো তোমাকে তা নিশ্চয়ই দেখাতে পারি যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে যা ভালো তা দিয়ে তুমি মন্দ কথার জবাব দাও ও রাজা বলে সে সম্বন্ধে আমি ভালো করেই জানি বল হে আমার প্রতিপালক আমি শয়তানের প্ররোচনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি বল হে আমার প্রতিপালক আমি ওদের উপস্থিতি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি যখন ওদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও যাতে আমি ভালো কাজ করতে পারি যা আমি আগে করিনি না এ হবার নয় এ তো ওর এক কথার কথা ওদের সামনে এক পর্দা থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত আর যেদিন সিংগায় ফুঁ দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরের খোঁজ খবর নেবে না আর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছিল আর ওরা জাহান্নামে থাকবে চিরকাল আগুনে ওদের মুখ পুড়বে ও তা হবে বিভৎস তোমাদের কাছে কি আমার আয়াত আবৃত্তি করা হয়নি তোমরা তো সেসব অস্বীকার করেছিলে ওরা বলবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদেরকে ঘিরে রেখেছিল ও আমরা পথভ্রষ্ট হয়েছিলাম হে আমাদের প্রতিপালক এ আগুন থেকে আমাদেরকে উদ্ধার কর তারপর আমরা যদি আবার অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘন করব তিনি বলবেন তোমরা অপদস্থ হয়ে এখানেই থাকো আমার সাথে কথা বলো না আমার দাসদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমার প্রতিপালক আমরা বিশ্বাস করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো দয়ালদের মধ্যে শ্রেষ্ঠ দয়াল কিন্তু তাদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে এত বিভোর ছিলে যে তারা তোমাদেরকে আমাদের কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে তাদের ধৈর্যের জন্য আমি আজ তাদেরকে এমনভাবে পুরস্কার দিলাম যে তারাই হল সফল তিনি বলবেন তোমরা পৃথিবীতে কয় বছর ছিলে ওরা বলবে আমরা তো ছিলাম একদিন বা দিনের কিছু অংশ যারা গণনা করে আপনি না হয় তাদেরকে জিজ্ঞাসা করুন তিনি বলবেন তোমরা অল্প সময় ছিলে যদি তোমরা জানতে তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি সম্মানিত আরসের অধিপতি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডাকে যার কাছে এ বিষয়ে কোনো সনদ নেই তার হিসাব তার প্রতিপালকের কাছে আছে নিশ্চয়ই অবিশ্বাসীরা সফল হবে না বল হে আমার প্রতিপালক ক্ষমা করো ও দয়া করো তুমি তো শ্রেষ্ঠ দয়ালু সুরা নূর পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে এ এক সুরা আমি অবতীর্ণ করেছি ও এর মধ্যে দিয়েছি অবশ্য পালনীয় বিধান এর মধ্যে আমি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি যাতে তোমরা সতর্ক হও ব্যভিচারিণী ও ব্যভিচারী ওদের প্রত্যেককে একশো দৌররা মারবে আল্লাহর বিধান কার্যকর করতে ওদের প্রতি দয়ামায়া যেন তোমাদেরকে অভিভূত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যভিচারী কেবল ব্যভিচারিনী বা অংশিবাদিনীকেই বিয়ে করবে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা অংশীবাদী বিয়ে করবে বিশ্বাসীদের জন্য এদেরকে বিয়ে করা অবৈধ যারা সাধ্য রমণের ওপর অপবাদ আরোপ করে ও স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিবার কষাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই তো সত্য ত্যাগী তবে যদি এরপর ওরা তওবা করে ও নিজেদের সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যারা নিজেদের স্ত্রীর পর অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্য বলছে আর পঞ্চমবার বলবে সে যদি মিথ্যা বলে তবে তার ওপর আল্লাহর অভিশাপ নেমে আসবে তবে স্ত্রীর শাস্তি বন্ধ করা হবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে তার স্বামী মিথ্যা বলছে আর পঞ্চমবার বলে তার স্বামী সত্য বললে তার নিজের ওপর আল্লাহর গজব নেমে আসবে তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে আর আল্লাহ ত গ্রহণ না করলে এবং তিনি তত্ত্বজ্ঞানী না হলে তোমরা কেউ অব্যাহতি পেতে না যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল এই অপবাদকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না বরং এ তো তোমাদের জন্য কল্যাণকর ওদের প্রত্যেকের জন্য আছে ওদের কৃত পাপ কর্মের ফল আর ওদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য আছে কঠিন শাস্তি এ কথা শোনার পর বিশ্বাসী পুরুষ ও নারীগণ কেন নিজেদের বিষয়ে ভালো ধারণা করেনি আর বলেনি এ তো নির্জলা অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী ইহলোকে ও পরলোকে তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা জানিয়ে মেতেছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত যখন তোমরা মুখে মুখে এ প্রচার করেছিলে ও এমন বিষয়ে কথা বলেছিলে যে সম্পর্কে তোমাদের কোন জ্ঞান ছিল না আর তোমরা একে তুচ্ছ ভেবেছিলে যদিও আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর ব্যাপার আর যখন তোমরা এসব শুনলে তখন কেন বললে না এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয় আল্লাহই পবিত্র মহান এ তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি বিশ্বাসী হও তবে কখনো আর এরূপ কাজ করবে না আল্লাহ তো তোমাদের জন্য তার আয়াতগুলো স্পষ্টভাবে বয়ান করেছেন আর আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য ইহলোক ও পরলোকে রয়েছে কঠিন শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ দয়া পরবশ না হলে তোমাদের কেউ অব্যাহতি পেত না হে বিশ্বাসীগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতে না তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আল্লাহ সব শোনেন সব জানেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দেবে না তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু যারা সাধ্যী নিরীহ ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা ইহলোক ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিওভা হাত ও পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন আর তারা জানবে আল্লাহই সত্য স্পষ্ট প্রকাশক অসতী নারী অসৎ পুরুষের জন্য অসৎ পুরুষ অসতী নারীর জন্য সতী নারী সৎ পুরুষের জন্য আর সৎ পুরুষ সতী নারীর জন্য এদের সম্বন্ধে লোকে যা বলে এরা তার থেকে পবিত্র এদের জন্য আছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা হে বিশ্বাসীগণ তোমরা নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে বাসিন্দাদের অনুমতি না নিয়ে ও তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না এই তোমাদের জন্য শ্রেয় যাতে তোমরা সাবধান হও যদি তোমরা বাড়িতে কাউকে না পাও তাহলে তোমাদেরকে যতক্ষণ না অনুমতি দেয়া হয় তোমরা সেখানে প্রবেশ করবে না যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে এই তোমাদের জন্য ভালো আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন যে বাড়িতে কেউ বাস করে না তাতে তোমাদের কোনো প্রয়োজন থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে আর তাদের যৌনাঙ্গকে হেফাজত করে এই তাদের জন্য সবচেয়ে ভালো ওরা যা করে আল্লাহ তা জানেন বিশ্বাসী নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাঁদের যৌনাঙ্গকে হেফাজত করে যা সাধারণত প্রকাশমান তাছাড়া তারা যেন তাদের সৌন্দর্য বা অলংকার প্রদর্শন না করে তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢাকা থাকে তারা যেন নিজেদের স্বামী পিতা শ্বশুর ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মেয়ে ছেলে তাদের অধিকারভুক্ত দাসদাসী যৌন কামনারিক্ত পুরুষ আর সেই সব ছেলে যাদের নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে জ্ঞান হয়নি তাদের ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সৌন্দর্য বা অলঙ্কার প্রকাশের জন্য সজরে পা ফেলে না চলে হে বিশ্বাসীগণ তোমরা সকলে আল্লাহর দিকে ফেরো যাতে তোমরা সফল কাম হতে পারো তোমাদের মধ্যে যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের বিয়ে সম্পাদন করো আর তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ যাদের বিয়ের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম পালন করে আর তোমাদের ডান হাতের তাঁবের দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখে নিতে চাইলে তাদেরকে লিখে দাও যদি তাদেরকে ভালো জানো আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা ওদেরকে দান করো তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের টাকা পয়সার লোভে তাদেরকে ব্যাভিচারিণী হতে বাধ্য করো না তবে কেউ যদি তাদেরকে বাধ্য করে তাদের ওপর সেই জবরদস্তির জন্য আল্লাহতালা তো তাদেরকে ক্ষমা করবেন দয়া করবেন আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত ও সাবধানীদের জন্য উপদেশ দান করেছি আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি তাঁর জ্যোতির উপমা এক কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ প্রদীপটা কাঁচের মধ্যে কাঁচ উজ্জ্বল নক্ষত্রের মতো এটা জলে পবিত্র জৈতুন গাছের তেলে যা পূর্ব দিকেরও নয় পশ্চিম দিকেরও নয় সে তেল আগুনের স্পর্শ ছাড়াই যেন উজ্জ্বল আলো দেয় জ্যোতির ওপর জ্যোতি আল্লাহ যাকে ইচ্ছা তার জ্যোতির দিকে পথ নির্দেশ করেন আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন আর আল্লাহ তো সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহ তার নাম স্মরণ করার জন্য যেসব ঘরকে মর্যাদায় উন্নত করেছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্র মহিমা ঘোষণা করে সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও কেনাবেচা আল্লাহকে স্মরণ করতে নামাজ পড়তে ও জাকাত দিতে বিরত রাখে না তারা ভয় করে সেদিনের যেদিন তাদের অন্তর ও দৃষ্টি ভয়ে বিহবল হয়ে পড়বে তারা আল্লাহর মহিমা ঘোষণা করে যাতে তারা যে সৎ কাজ করে তার জন্য আল্লাহ ভালো পুরস্কার দেন ও নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের বেশি দেন আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন যারা অবিশ্বাস করে তাদের কর্ম মরুভূমির মরিচিকার মতো পিপাসার্ত যাকে পানি মনে করে থাকে সে ওর কাছে গেলে দেখবে তা কিছুই নয় এবং সেখানে সে পাবে আল্লাহকে তারপর তারা তার প্রতিফল হিসাব মতোই দেবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর অথবা ওদের কর্মের উপমা সমুদ্রের অতল অন্ধকার ঢেউয়ের পর ঢেউ যাকে উথাল পাথাল করে যার ওপরে ঘন ঘটা এক অন্ধকারের ওপর আর এক অন্ধকার কেউ হাত বার করলে তা সে মোটেই দেখতে পায় না আল্লাহ যাকে আলো না দেন তার জন্য কোনো আলো নেই তুমি কি দেখো না যে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা ও উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্র মহিমা কীর্তন করে সকলেই তার প্রশংসা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে আর ওরা যা করে সে বিষয়ে আল্লাহ ভালো করেই জানেন আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই আর তাঁর এদিকে প্রত্যাবর্তন করতে হবে তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন তারপর তাদেরকে একত্র করেন ও পরে পুঞ্জীভূত করেন তুমি দেখতে পাও তারপর তার থেকে বৃষ্টি নামে আকাশের শিলা স্তূপ থেকে তিনি বর্ষণ করেন শিলা আর এ দিয়ে তিনি যাকে ইচ্ছা আঘাত করেন আর যাকে ইচ্ছা তার ওপর থেকে এ অন্যদিকে ফিরিয়ে দেন মেঘের বিদ্যুৎ ঝলক যেন দৃষ্টি শক্তি কেড়ে নেয় আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ পানি হতে সমস্ত জীব সৃষ্টি করেছেন ওদের কিছু বুকে ভর দিয়ে চলে কিছু দুই পায়ে ও কিছু চার পায়ে আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান আমি অবশ্যই সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন ওরা বলে আমরা আল্লাহ ও রসুলে বিশ্বাস করি ও মান্য করি কিন্তু তারপর ওদের একদল মুখ ফিরিয়ে নেয় আসলে ওরা বিশ্বাস করে না ওদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য ওদেরকে আল্লাহ ও তাঁর রসুলের দিকে আহ্বান করলে ওদের একদল মুখ ফিরিয়ে নেয় রায় ওদের পক্ষে হবে মনে করলে ওরা বিনীতভাবে রসুলের কাছে ছুটে আসে ওদের অন্তরে কি ব্যাধি আছে না ওরা সন্দেহ করে নাকি ওরা ভয় করে যে আল্লাহ ও তাঁর রসুল তাদের ওপর জুলুম করবেন ওরাই তো সীমালঙ্ঘনকারী যখন বিশ্বাসীদেরকে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ ও তাঁর রসুলের দিকে আহ্বান করা হয় তখন তারা তো শুধু একথাই বলে আমরা শুনলাম ও মানলাম ওরাই সফল কাম যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাঁর শাস্তি হতে সাবধান থাকে তারাই সফল কাম ওরা দৃঢ়ভাবে আল্লাহকে শপথ করে বলে যে তুমি ওদেরকে আদেশ করলে ওরা জিহাদের জন্য বার হবেই বল শপথ করতে হবে না তোমাদের আনুগত্য তো জানাই আছে তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে ভালো করেই জানেন বলো আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য কর তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার ওপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী আর তোমরা তার অনুগত হলে সৎ পাবে রসুলের কাজ তো কেবল স্পষ্টভাবে জানিয়ে দেয়া তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ববান করবেন যেমন তিনি কর্তৃত্ববান করেছিলেন পূর্বসূরিদের আল্লাহ তার মনোনীত ধর্মকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেবেন তাদের বর্তমান অনিশ্চয়তা দূর করে নিরাপত্তা ও শান্তি সমৃদ্ধি প্রদান করবেন বিশ্বাসীরা শুধু আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যদি কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হয় তবে সে নিঃসন্দেহে সত্য ত্যাগী অতএব হে বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো যাতে তোমরা আল্লাহর করুণাসিক্ত হতে পারো চূড়ান্ত পরিণতির কথা বাদ দাও কি দুনিয়ায়ও সত্য অস্বীকারীদের অজেয় মনে করো না আখেরাতে জাহান্নামি হবে ওদের ঠিকানা কতই না মর্মান্তিক পরিণতি হে বিশ্বাসীগণ তোমাদের দাসদাসীরা এবং অপ্রাপ্ত বয়স্করা যেন দিনের তিনটি সময়ে তোমাদের কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করে তিনটি সময় হচ্ছে এক ফজরের নামাজের আগে দুই দুপুরে বিশ্রামের সময় যখন পোশাক আলগা করে রাখো আর তিন এশার নামাজের পর এ তিনটি সময় তোমাদের গোপনীয়তার সময় এ ছাড়া অন্য সময়ে অনুমতি ছাড়া প্রবেশে কোনো দোষ নেই তোমাদের পরস্পরের কাছে তো নিয়মিত যাতায়াত করতেই হবে এভাবেই আল্লাহ তোমাদের কাছে তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হে বিশ্বাসীগণ তোমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলে তারাও যেন তাদের চেয়ে বয়োজ্যেষ্ঠদের মতো অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে এভাবেই আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় বৃদ্ধা নারী যারা বিয়ের কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না তারা যদি সৌন্দর্য প্রদর্শনী না করে তাদের জড়ানো চাদর খুলে রাখো তবে তাতে কোনো দোষ নেই তবে খুলে না রাখাটাই ভালো আল্লাহ সব শোনেন সব জানেন হে বিশ্বাসীগণ তোমরা যেহেতু পরস্পরের ভাই তাই অন্ধ খঞ্জ ও রুগ্ন ব্যক্তির জন্যে কারো ঘরে কিছু খাওয়া দোষের নয় আর তোমরা নিজেরাও সন্তান পিতা মাতা ভাই বোন চাচা ফুফু মামা খালা বন্ধু ও যেসব ঘরের চাবি তোমাদের কাছে আছে তাদের ঘরে খেতে পারো তোমরা একসাথে খাও বা আলাদা আলাদা খাও তাতে তোমাদের কোনো দোষ নেই তবে ঘরে প্রবেশের পূর্বে অভিবাদন জানাবে সালাম করবে এ কল্যাণের দোয়া আল্লাহর কাছ থেকে নির্ধারিত কল্যাণময় ও পবিত্র এভাবে আল্লাহ তোমাদের জন্যে তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে শেখো বিশ্বাসী তারাই যারা আল্লাহ ও রসুলকে অন্তর থেকে বিশ্বাস করে আর কোন কাজে রসুলের সাথে একত্র হলে তারা রসুলদের অনুমতি ছাড়া স্থান ত্যাগ করে না হেনবি যারা তোমার অনুমতি চায় তারাই আল্লাহ ও তাঁর রসুল বিশ্বাসী অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যেতে চাইলে তুমি যাদেরকে ইচ্ছা অনুমতি দিও এবং তাদের পরিত্রণের জন্যে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু হে বিশ্বাসীগণ কোনো ব্যাপারে রসুলের আহ্বানকে তোমাদের পারস্পরিক আহ্বানের মতো মনে করো না তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদেরকে জানেন অতএব যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করে তাদের এখনি সতর্ক হওয়া প্রয়োজন তা না হলে পার্থিব বিপদ বা পরকালীন কঠিন শাস্তি তাদের গ্রাস করবে হে মানুষ জেনে রাখো মহাকাশ ও পৃথিবীর সবকিছুই আল্লাহর তোমাদের অবস্থান তিনি জানেন তোমাদের লক্ষ্য তার কাছে পরিষ্কার একদিন সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তারা জীবনে কি করেছে সেদিন তিনি তাদের সব দেখিয়ে দেবেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবকিছু জানেন সুরা ফোরকান পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে কত মহান তিনি যিনি তার বান্দার ওপর ফোরকান অর্থাৎ ন্যায় ও অন্যায়ের মানদণ্ড নাজিল করেছেন যাতে সে মানব জাতিকে সতর্ক করতে পারে যিনি মহাবিশ্বের একক সার্বভৌমত্বের অধিকারী যিনি কোনো সন্তান গ্রহণ করেননি সার্বভৌমত্বেও তার কোন শরিক নেই তিনিই সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি তার নীল নকশা অনুসারে সকল সৃষ্টির তকদির অর্থাৎ স্বভাব প্রকৃতি বা বিকাশ ধারা ও পরিণতির প্রাকৃতিক আইন নির্ধারণ করেছেন তা সত্ত্বেও শরিককারীরা তার পরিবর্তে কল্পিত উপাস্য গ্রহণ করেছে যারা নিজেরা কোনো কিছু সৃষ্টি করেনি বরং তারাই অন্যের দ্বারা সৃষ্ট যাদের এমনকি নিজেদেরও কোনো উপকার বা অপকার করার ক্ষমতা নেই এই কল্পিত উপাস্যরা না জীবন সৃষ্টি করতে পারে না কাউকে মারতে পারে না কাউকে পুনরুত্থিত করার ক্ষমতা রাখে তাছাড়া এই সত্য অস্বীকারীরা বলে একর আন মন গড়া বিষয় ছাড়া কিছুই নয় সে এগুলো রচনা করেছে এবং অন্য কিছু লোক তাকে সাহায্য করেছে এই বক্তব্য দেয়ার মাধ্যমে সত্য অস্বীকারকারীরা নিজেরাই জুলুম ও মিথ্যায় নিমজ্জিত হয়েছে ওরা বলে এগুলো তো সেকেলে কল্প কাহিনী যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে আর সকাল সন্ধ্যায় তাকে শোনানো হচ্ছে হে নবী ওদের বলো এ কোরআন তিনি নাজিল করেছেন যিনি মহাবিশ্বের সকল রহস্য জানেন তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু ওরা আরও বলে এ কেমন রসুল যে আমাদের মতোই খাবার খায় হাট বাজারে ঘুরে বেড়ায় দৃশ্যমান করে কোনো ফেরেশ তাকে কেন তাঁর কাছে পাঠানো হয় না যে তার সাথে থাকবে এবং অমান্যকারীদের ভয় দেখাবে অথবা তাকে ধনভাণ্ডার দেয়া হয়নি কেন অথবা কমপক্ষে তো তার একটা বাগান থাকতে পারতো যা থেকে সে অনায়াসে খেতে পারত সীমালঙ্ঘনকারীরা পরস্পরকে বলে তোমরা তাকে অনুসরণ করলে এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করবে হেনবী তোমার সম্পর্কে ওরা এসব বলে কারণ ওরা পথভ্রষ্ট হয়েছে এবং এখন আর সত্যে পৌঁছার পথ পাচ্ছে না কত মহামহান তিনি যিনি ইচ্ছা করলেই ওরা যা বলছে তার চেয়েও অনেক ভালো ভালো জিনিস দিতে পারেন দিতে পারেন একের পর এক বাগ বাগিচা যার পাদদেশে থাকবে প্রবাহমান ধারা। দিতে পারেন বিশাল বিশাল প্রাসাদ সত্য অস্বীকারীরা কেয়ামতকে মিথ্যা মনে করছে আখেরাত অস্বীকারীদের জন্যে আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম দূর থেকেই ওরা আগুনের ক্রুদ্ধ গর্জন শুনতে পাবে আর যখন ওদের সবাইকে একত্র শেকল বেঁধে জাহান্নামের ঘিঞ্জি কোনায় ফেলা হবে তখন ওরা নিজেদের মৃত্যু ও বিলুপ্তি কামনা করবে তখন ওদের বলা হবে আজ তোমরা শুধু একবার নয় বহুবারের জন্যে মৃত্যু ও বিনাশ কামনা করতে থাকো আর পুড়তে থাকো হে নবী সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো পরিণতি হিসেবে এটা উত্তম না স্থায়ী যার নাত উত্তম যার প্রতিশ্রুতি আল্লাহ সচেতনদের দেয়া হয়েছে জান্নাতি তাদের পুরস্কার মহাযাত্রার গন্তব্যস্থল সেখানে থাকবে তারা চিরকাল যা চাইবে তাই পাবে এ প্রতিশ্রুতি পূরণ করার দায়িত্ব তোমার প্রতিপালকের কেয়ামতের দিন শরিককারী ও তাদের উপাস্যদের তিনি একত্র করবেন ওদের উপাস্যদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার এই বান্দাদের পথভ্রষ্ট করেছিলে না ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল ওই উপাস্যরা তখন সমস্বরে বলবে তুমি পবিত্র মহামহান তোমার বদলে অন্য কাউকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করার কথা তো আমরা চিন্তাও করতে পারি না প্রভু তুমি তো ওদেরকে এবং ওদের বাপ দাদাদের পার্থিব জীবন উপভোগের এক উপকরণ দিয়েছিলে যে শেষ পর্যন্ত ওরা তোমার কথাই ভুলে গিয়েছিল এবং বিনাশিত হয়েছিল আল্লাহ তখন শরিককারীদের বলবেন তোমাদের উপাস্যরাই তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাই তোমাদের শাস্তি অনিবার্য আজ কেউ তোমাদের সাহায্য করবে না সীমালঙ্ঘনকারীরা অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করবে হে নবী তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তারা সবাই খাওয়া দাওয়া করত হাটবাজার যেত অতএব হে মানুষ মনে রেখো আমি তোমাদের একজনকে অনুসন্ধানের জন্যে পারস্পরিক পরীক্ষার মাধ্যমে বানিয়েছি তাই তোমরা কি এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ধৈর্যশীল হতে পারবে হে মানুষ মনে রেখো তোমার প্রতিপালক সব কিছুই দেখেন প্রিয় শ্রোতা এখানেই শেষ হল পবিত্র কোরআনের পাড়া আঠারো আগামী পর্বে পারা উনিশ শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল মহান আল্লাহ আল্লাহতালা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখেরাতের মুক্তির উপায় বানিয়ে দিন আমিন